আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা রব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে ভালো রেখেছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক সুখে রাখুক আর আমি আপনাদেরকে একটা বিষয় অবগত করব। হক ফন্তি আপনারা তো সাধারণ মানুষ আলেমদেরকে মহাব্বত করেন কাদেরকে মহাব্বত করবেন কারা সঠিক ফতে আছে ওই জিনিসটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। দেখেন নবী আলাইহি ওয়াসাল্লাম কখনো দোকান উদ্বোধন করে নাই কখনো দোকান মুনাজাতের নামে মিষ্টি খাওয়ার নামে নতুন দোকান যেদিন উদ্বোধন হবে খুলবে ওই দিন মিলাত পড়া কোরআন খতম করা ইত্যাদি রসলাম করে নাই আমরা করতেছি আমরা করতেছি কেন কেন করতেছি আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে হুজুর কেন তো দেখবেন বলবে না থাকে যেন বেশি হয় এটা কার কথা হুজুরের কথা এবার হুজুরের কাছে দলিল সান হুজুরের কাছে আপনি দলিল সান কারণ দলিল ছাড়া আমরা মুসলমানেরা একটা কদমও সামনে দিতে পারবো না ওমা আতা কুমুর রসুল ফাসুদু ওমা নাহাকুম কুম আন হু ফান্তা হু রসুল সোহসাল্লাম যা দিছে তাই আমরা ধরতে হবে যা দেয় নাই তা ছেড়ে দিতে হবে এটা বরকতম নয় এটা বরকত্ময় কখনো হইতে পারে না রসুল সাল্লাহুসাল্লাম যেটা দেয় না এটা বরপত্ময় হইতে পারে না আমরা হয়তো বরকত্ময় মনে করতেছি আমরা বোকা আমরা বোকা তো এই জন্য রসুল সালসাল্লামের যেটা সমর্থ করছে ওটার ভিতরে বরকত আছে আচ্ছা যদি হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর কেন আপনি এই কাজটা করলেন তো দেখবেন উনি বলবে কি যা বললাম এরপরে দলিল সেবেন দলিল দিতে না ফেরে দেখবেন তখন আপনার সাথে বেজে যাবে বেটা বেটা বেশি বেশি হাদিস 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 হ্যাঁ আব্বা এরকম ছিল হ্যাঁ আব্বার সাথে বেটা সারা বছর মিলাদ ফুটছি কখনো কোনো কথা হয় নাই তুই বেটা এগুলি ফতুয়া দিতে আস এই ধরনের কথা শুরু হবে দেখবেন এগুলি হচ্ছে তাদের ফতুয়া এগুলি হচ্ছে তাদের দলিল আর যদি কোরআন হাদিস থেকে আপনি দলিল চান তার বাবা তার বাবার বাবা তার এর আগের বাবার বাবা তার ওস্তাদের ওস্তাদ তার ওস্তাদের ওস্তাদ এভাবে চোদ্দ গোষ্ঠী কবর থেকে উঠে আসলো এই দোকান উদ্বোধনের দলিল আপনাকে দিতে পারবে না পারবে না পারবে না কিন্তু তারা করতেছে একশো টাকার জন্য সাধারণ পাবলিককে কি বলবো ওরা তো আরো বহুত ফরের কথা একশো টাকার জন্য একটা বিদাত মানে একটা রসুল সাল্লা সাল্লামের মানে বিরুদ্ধে একটা কাজ আমরা করতেছি একশো টাকার জন্য আচ্ছা এরপরে আসেন কোরআন খতম ঘরে ঘরে কোরআন খতম করে টাকা খাওয়া এটা যে জাহান নামের কারণ এটা যে এটা যে কালকিয়া মতে হাউজি কাউসের থেকে ডাক্কা মেরে জাহান নামে ফেলাই দিবে এগুলি যে হবে এটা তো হবেই হবেই যদি না হয় তাহলে রসলের হাদিস মিথ্যা হয়ে যাবে বেদাত করলে জাহান হাউজে কাউসার থেকে ধাক্কা মেরে জাহান নামে ফালাই দিবে এই কথা যদি মিথ্যা হয় তো রসুলের কথা হাদিস মিথ্যা হয়ে যাবে কিন্তু আমরা কি কখনো ভেবেছি যাই রে আমি যে দুইশো টাকার জন্য কোরআন কথম করতেছি এটা কি করতেছি রে আরে কি করতেছি রে এটা তো আমি ভুল করতেছি রে আরে ফিরে আসার দরকার না কোনো খবর নাই এতবার করে বলতেছি এতবার করে বলতেছি কে কার কথা শোনে আমি দিন ছোট কথাগুলি কি ছোট কথা তো রসলে কথা বলতেছি আমি আরে ভাই আমাকে আমাকে দেখার দরকার নাই আপনি আমার কথাগুলি দেখেন আমার চেহারা আপনি ভিডিও দেখার সময় দেখবেন না আপনি শুধু অডিও শোনেন প্রয়োজনে কিন্তু কথাগুলি শোনেন আপনাকে জান্নাতে যাওয়ার নেওয়ার জন্য জান্নাতের দিকে আহ্বান করতেছি আমি তো জান্নাতে নিতে পারবো না আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য রসুল সাল্লাম দোকান উদ্বোধন করেন নাই আপনি কেন করতেছেন এটা আপনাকে আপনাকে সাহস দিল কি সমানিত দিনই ভাই বোনেরা হুজুর সিনার উপায় ভালো হুজুর কখনো দোকান উদ্বোধনে যাবে না গাড়ি গাড়ি কিনলে গাড়ির ভিতরে হুজুরদেরকে ঢুকাইয়া দরজা বাইরা তিন ঘন্টা ওখানে কোরআন খতম করা কি ফরে আল্লাহ আলাম এইভাবে সমাজে কত যে আপনার হাদিস বিরোধী কাজ চলতেছে কিন্তু ওরা নিজেকে নিজে হক ফন্তি দাবি করে এই মাত্র কোরআন খতম করে গড় থেকে বাইর হয়েছে দেখবেন আহলুল হাদিসের কোন আলেম দেখলে তারা এভাবে দেখে অথচ আহলুল হাদিসের আলেমরা সালাফি আলেমরা এই কবর ফুঁজারি এই আপনার এই মাজার ফুঁজা এই দোকান উদ্বোধন এই মিলাদ কেয়াম এই দোয়া ইনুসের খতম এগুলি তো করা তো দূরের কথা কল্পনা করতে পারে না জান চলে যাবে জান এখান থেকে চলে যাবে কিন্তু একটা বেদাত ইনশাল্লাহ করবে না করবে না আপনারা হুজুর চিনলেন না নিজেকে আপনারা কিভাবে যে হকফন্তি মনে করেন আসলে আমার বাপতে অবাক লাগে আমার বাপতে অবাক লাগে আপনি কোরআন খতম করে টাকা খান আপনি মিলাদ পরে টাকা খান দোকান উদ্বোধন করে আপনার ফ্যামিলি চলে আর আপনি নিজেকে হকপন্থী মনে করেন কেমনে গো হয় এটা এটা কেমনে হয় এটা মিলতেছে না তো দুই দুই হইতেছে না এটা আপনি কিভাবে দাবি করেন যে আমরা হকের পথে আছি আর যারা সালাফি যারা সালাফি তাদের সাথে দেখেন মক্কাম সাথে প্রত্যেকটা আবাদতের মিল আছে হয়তো আপনি বলবেন মক্কাতে বিশ টাকার তারাবি হয় দেখেন মক্কাতে আমরাও বিশ টাকা আমরা যারা মক্কাতে যাই আমরাও মক্কাতে গেলে বিশ টাকাত ফরি কারণ ওখানে এক লাখ ওখানে এক লাখ ওখানে বসে থাকার জায়গায় না ওখানে তিন লক্ষ টাকা খরচ করে আমরা কেন যাই এবাদত করার জন্য এক লাখ এক রাকাতে এক লাখ এক লক্ষ রাখাতের সব এই জন্য ওখানে বিশ্বাকাত পড়া হয় সবের জন্য আর যেহেতু এটা সুন্নত নামাজ বেশি পড়লে সমস্যা নাই পড়তে থাকেন দেখেন যারা সালাফি আলেম আহলুল হাদিস আলেম তাদের ভিতরে কোনো বেদাৎ নাই প্রত্যেকটা মদিনার আলেমদের সাথে মিল ওইটা ফতুয়া ফতুয়া রসুল হাদিস কিন্তু মক্কা মক্কামুদ্দিনাতে কখনো কি হবে না ইসলাম শূন্য হবে না রসুল সাল্লাহ সাল্লাম বলে দিছেন ওখানের ইসলাম টাটকা ইসলাম প্রত্যেকটা সমাজের দেখবেন আপনার সমাজে আমার সমাজের কথা আমি সব চাইতে বেশি জানি আপনার সমাজের কথা আপনি বেশি জানেন মক্কামুদিনার একটা সমাজ ওইখানের কথা ওরা বেশি জানে ওইখানের কথা নবী সাল্লাহ সাল্লামের কথা ওরা বেশি জানে ওরা দেখে নাই আব্দুর রহমান সুদাইসি দেখে নাই তার বাবাও দেখে নাই তার দাদাও দেখে নাই তার চোদ্দ গোষ্ঠী একজন না একজন রসাল্লামকে দেখে দেখে আসছে। এভাবেই তারা বংশধর আসছে ওরা ভুল করে না তা না ভুল করে ভুল হবে মানুষের কিন্তু তারা বিদাত করে না শিরিক করে না সাধারণ গুণা এগুলি হয় সাধারণ গুনা মানুষের হবে আর নাহলে উনি মানুষ না ফেরস্তা হয়ে যাবে তো দেখেন যারা আমরা মক্কা মদিনার সাথে মিল রেখে দেখেন মক্কা মদিনাতে এই আপনার এই বয়সে মক্কা থেকে আয়সা কখনো এই কথা শুনছেন তো ওখানে যাওয়াটা ঠিক হয় না রে এই কথা বলতে শুনছেন কখনো ওখান থেকে আসলে একজন মানুষ হাজি হয়ে যায় ওখান থেকে আসলে একজন মানুষ মাত্র মায়ের পেট থেকে বাইর হলে যেরকম নিষ্পাপ এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে ওই মদিনার সাথে মিল রেখে আমরা আমল করি আমরা সালাফি আলেমরা আমাদের সালাফি আলেমরা এবাদত করে আমল করে বয়ান করে তারপর আমরা নাকি হকের আমরা নাকি ইহুদিদের দালাল আপনি বলেন কাকে বলবো এই দুঃখের কথা যারা চব্বিশ ঘন্টা কোরআন কোরআন খতম করে টাকা খায় মিলাদ করে টাকা খায় গর উদ্বোধন করে তাবিজ বিক্রি করে হ্যাঁ তারপরে এই বিক্রি সে বিক্রি বিদা কোনো কোন শেষ নাই হ্যাঁ যারা মসজিদে লাল বাতি জ্বালায় ওরা নাকি হক ফোনতে আছে হকের উপর আছে আর আমরা যারা মক্কা মদিনার সাথে মিল রেখে হাদিস এবং কোরআন কে আমল করতেছি আমরা নাকি হকের পথে নাই যে মক্কাতে গেলে একবার গেলে আর তিনবার যাইতে ইচ্ছা করে প্রমাণ হাজার হাজার প্রমাণ আপনি নিজেও প্রমাণ মক্কাতে একবার গেলে আরো একবার কিভাবে যাবেন সেই শেষটা মানুষের ব্যর্থ ব্যস্ত কিভাবে আরেকবার যাওয়া যায় আরে নবী সাল্লাম এখানে দাঁত ভাঙছে রে হ্যাঁ রসুল সাল্লাহাম এখানে যুদ্ধ করছে রে কি বরকতময় জায়গা রে ওইখানে গিয়ে রে খুব রে এই হেরা গোহা এখানে কোরআন হইছে রে কেন গো ভাই এত কিছু জানার পরেও আমরা কেমনে বলি যে সালাফি আলমরা গোমরার পথে আছে হ্যাঁ এগুলি বলবেন না ভাই আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আপ্রাণ চেষ্টা করতেছি সঠিক ইসলামের দাওয়াত বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আমাদেরকে হেল্প করুন